হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমরা যাচ্ছি কলকাতা। তো এই যে আমার পাশে ট্রেনটা দাঁড়ানো আছে, এটাকে তো আমাদের এই জার্নিটা কেমন হতে চলেছে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আপনারা আমাদের সঙ্গেই থাকুন। সকাল 6:15-এর ভেতরে আপনাকে ক্যান্টনমেন্ট স্টেশনে উপস্থিত থাকতে হবে। এখানে আপনাকে ইমিগ্রেশন ফর্ম পূরণ করে সবাইকে একসাথে লাইনে দাঁড়িয়ে ইমিগ্রেশন করে ভেতরে প্রবেশ করতে হবে। দেন আমরা এখন সব কিছু রেডি করে ভেতরে প্রবেশ করব। এবার আমরা ট্রেনের ভেতরে লাগেজ রাখলাম এবং দেখেন ওপরে কিন্তু অনেক বড় জায়গা লাগেজ রাখার। এই যে দেখেন ট্রেনের শোভন চেয়ার, এখানে আপনার খাওয়ার জন্য আলাদা ব্যবস্থা করা আছে। এটা খাওয়া শেষে উঠিয়ে রাখতে পারবেন। পানি রাখার জন্য আবার আলাদা হোল্ডার রাখা আছে এবং নিচে পা রাখার জন্য পাদানিও দেওয়া আছে, সাথে আলাদা কিছু রাখার ব্যবস্থাও করা আছে। আর চেয়ারের স্পেসটা কিন্তু বেশ ভালোই বড় ছিল। আর আমার একটা অভ্যাস আছে, আমি সবসময় যাত্রার আগে কিছু দোয়া দরুদ পড়ে নেই, যেন আল্লাহ দিলে যাত্রাটা ভালো হয়। সেটাই করছিলাম আর আপনাদের ভাইয়া তা ভিডিওতে ধারণ করে নিল। আর এই ট্রেনে বসতেই আপনার সামনে হাজির হবে সকালের ব্রেকফাস্ট। অবশ্যই এটা ফ্রি না, এটার দাম পড়বে 160 টাকা। আর এই বক্সে থাকবে একটা চিকেন ফ্রাই এবং সাথে থাকে দুটো শুকনো পাউরুটি এবং ভিতরে একটা কাকলেট। আর এই কাকলেটটা যে কিসের তৈরি আমি আদৌ বুঝতে পারলাম না। আর আমরা দুজনে এরকম দুটো বক্স নিয়ে নিলাম। আর এই ট্রেন জার্নির সময় এরকম খাবার তো কখনোই মিস করা সম্ভব নয়। আর হ্যাঁ, সাথে একটা টমেটো সসও দিয়েছিল। এবার আপনাদের ভাইয়া এগুলো খুলে খুলে দেখছিল যে ভেতরে কি কি আছে। তার আবার লেগ পিস ছাড়া চলেই না, তাই ভেতরে লেগ পিস আছে কি না সেটা দেখে নিচ্ছিল। আর হ্যাঁ, ভেতরে একটা বড় সড়ো লেগ পিস পেয়ে গেল, সে তো বেজায় খুশি। এখন পাউরুটিও কাকলেট খুলে সে খেতে শুরু করলো। এবার তার কাছেই শুনব খেতে কেমন ছিল, ছোট্ট করে একটা রিভিউ সে দিবে। সেই সকাল 4টার সময় ঘুম থেকে উঠে এতক্ষণ খালি পেটে থাকার পরে যখন এক কামড় মুখে দিলাম, তখন তো খাবারটা অমৃতের মতোই লাগবে, এটাই স্বাভাবিক। টাকা দিয়ে কেনা খাবার, এটা কি খারাপ লাগবে বলুন? আর চিকেনের পিসটা মুখে দিতেই খুবই দারুণ লাগলো, চিকেনটা সত্যি খুব টাটকা ছিল। এত সকাল সকাল আসলে বাসার থেকে খেয়ে আসাটা সম্ভব হয় না, তাই এখানে এসেই খেতে হয়। তো আপনারা যারা আছেন তো অবশ্যই তারা এখানে এসে এই খাবারগুলো খেতে পারেন। আমি বলবো খাবারগুলো ভালো ছিল, অতটা খারাপ ছিল না। ট্রেন জার্নি করব আর ট্রেনের খাবার খাবো না তা তো হয় না, এটা তো কোনো সময় মিস করা সম্ভব না। আর তাই তো আমি মনের সুখে খেতে লাগলাম। কোন দেশেতে তরুলতা, সকল দেশের চারিদেশ আমার, কোন দেশেতে চলতে গেলে দলতে হয় রে দুপা কাবুল, কোথায় ফোটে সোনার ফসল, সোনার কমল ফোটে রে, সে আমাদের ভারতবর্ষ। স্কুল জীবনে এই কবিতাটি মুখস্থ করার সময় একবার জানতে চেয়েছিলাম এই ভারতবর্ষটা কোন দেশ। উত্তরে শুনেছিলাম কাঁটাতারের ওই পারে ঠিক আমাদের বাংলার মতনই আরও একটা দেশ আছে, যেখানকার ভাষা নাকি বাংলা। আমাদের মতনই অনেক কিছুই নাকি সে দেশের সাথে হুবহু মিলে যায়। সেদিন স্কুল জীবনের শোনা কথাগুলো হয়তো মনে কোনো কোণে অপেক্ষায় বীজ বপন করেছিল, যার সাথে জড়িয়ে আছে হয়তো সেই সব মানুষগুলোর আবেগ যারা বহু বছর আগেই নিজেদের ভিটেমাটি ছেড়ে ভিন দেশে পাড়ি দিতে বাধ্য হয়েছিল, বেঁচে থাকার তাগিদে কিংবা না ফিরতে হয় যাতে। কখনো একবারের জন্য হলো ফিরে যেতে চেয়েছিল সেই ফিরে আসা দিনগুলোর সেই জল হাওয়া মাটির স্পর্শ নিতে। আমার এই গল্প কোনো অর্থে ভ্রমণ কাহিনী নয়, এই গল্প ফিরে আসার দিশারি। কথাগুলো বলতে বলতে খুব আবেগপ্রবণ হয়ে পড়লাম।
আর আসল কথাই তো বলা হয়নি, সেটা হচ্ছে অনেক আপুরা আমার ইন্ডিয়া ভ্রমণের ব্লগ দেখে প্রশ্ন করেছেন কিভাবে এত মাল আমি আনতে পেরেছি। সেটা হচ্ছে আপনি ফেরার সময় সৌহার্দ্য ডাইরেক্ট বাসের টিকিট কাটবেন, অবশ্যই সেটা ট্রেন না, বাসের কথা বলছি। এই টিকিট কাটলে আপনি যত ইচ্ছে তত মাল আনতে পারবেন, অবশ্যই ফ্যামিলি হতে হবে, একা নয়, তাহলে বর্ডারে তারা চেক করবে না। আপনি সৌহার্দ্য বাসের টিকিট কাটবেন, ভাড়া নিবে 1700 রুপি, এটাই বলার ছিল। আর দেখতে দেখতে দুপুর 2টা বেজে গেল, আর দুপুরে লাঞ্চ চলে আসলো মোরগ পোলাও, আর এটা ফ্রি না, এটা অবশ্যই আপনাকে অর্ডার দিয়ে নিতে হবে। এক বক্স মোরগ পোলাও সাথে এক বোতল পানি, দাম পড়বে 190 টাকা। আমরা দুটো নিয়ে নিলাম, খেতে কিন্তু বেশ দারুণ ছিল। বাংলাদেশের প্রথম স্টেশন দর্শনা, আর এই দর্শনা স্টেশনের পরেই রয়েছে জিরো পয়েন্ট। রেলপথের দুদিকে রয়েছে এরকম কাঁটাতার উঁচু ফ্রেঞ্চ হিল। বাংলাদেশ এবং ভারত সীমান্তের গেট পূর্ব রেখার সীমান্ত রেখাও এখানেই শেষ হয়েছে, এবং এখান থেকেই শুরু হয়ে যায় ইন্ডিয়ান রেলওয়ে জোন, মানে হচ্ছে গিয়ে গেদে বর্ডার। ট্রেন প্রবেশ করলো প্রতিবেশী দেশ ভারতে, পাল্টে গেল টাইম জোন, শুধু একই রয়ে গেল আশেপাশের গাছপালা মাঠঘাট, কতবার দেখা ভারত সেই চেনা মুখ, শুধু দেশ দুটোই আলাদা, বাকি আকাশ বাতাস সবুজ প্রকৃতি সব কিছুই যেন একই। এগিয়ে যাওয়ার সময়ের সাথে সাথে গ্রাম বাংলার পরিবেশ তার রূপ বদল করে একটা নগরে রূপ নিল। ইন্ডিয়ার ভেতরে ঢুকবো আর গরুর দুধের চা খাবো না তা তো হয় না, এদের চাটা আবার দারুণ স্বাদ হয়, তাই আমরা দুজন 12 ঘন্টার জার্নি করে চাটা খেয়ে নিলাম। আর চাটা খাওয়ার পরে খুব সতেজ অনুভব হচ্ছিল, এক কাপ চার দাম নিয়েছিল 20 টাকা করে। চলে আসলাম কলকাতা স্টেশন চিৎপুরে, বেলা বাজে 5টা, এবার তাড়াতাড়ি লাইনে দাঁড়াতে হবে এবং ইমিগ্রেশন করতে হবে। 12 ঘন্টা জার্নির পরে এইরকম বড় একটা লাইনের পিছনে আপনাকে দাঁড়াতে হবে। ইমিগ্রেশন শেষ করে একটা ট্যাক্সি নিয়ে নিলাম, পার্ক স্ট্রিট যাব বলে এখান থেকে ভাড়া পড়লো 300 রুপি। সব কিছু শেষ করে যেতে যেতে বেলা গড়িয়ে এখন বাজে 7:30। ট্যাক্সিতে বসে সন্ধ্যের কলকাতাটা দেখতে কিন্তু খুব ভালো লাগছিল। গাইজ, এই যে হচ্ছে হোটেল, আর এই হোটেলেই আমরা সবসময় কলকাতা আসলে উঠি, আর এই হোটেলে আপনাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি। বিশাল বড় একটা রুম, সাথে রয়েছে ডাবল বেড, দুটো পিলো এবং দুটো কমফোর্টার, আর এই যে ওপরে সিলিংটা বেশ সুন্দর। বড় একটা বাথরুম, কমোড এবং বেসিন রয়েছে, সাথে ইন্টারকমের ব্যবস্থাও রয়েছে। আর ফ্রন্ট সাইডে রয়েছে বিশাল বড় একটা উইন্ডো, আপনি এর ভিউ দেখতে পারবেন, আর সাথে রয়েছে 2 সিটের সোফা সেট এবং বড় একটা আলমারি, প্লাস টিভি এবং একটা ড্রেসিং টেবিল। আর এই এত সুন্দর হোটেলের ভাড়াটা কিন্তু খুবই কম, আর এর ঠিকানা এবং ভাড়া আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর এই দেখেন, হোটেলের বাইরেও অনেক সুন্দর, এবং এখানে কিন্তু ক্যাপসুল লিফটের ব্যবস্থা আছে। এখন আমরা নিচে নামবো, চাইলে সিঁড়ি দিয়েও আপনি নামতে পারবেন, সে ব্যবস্থাও আছে। এই হোটেলটার ভাড়া পড়ছে 1200 টাকা, মানে 1200 রুপি পার নাইট, আর এই হোটেলটার নাম আফরিন টাওয়ার, এই মির্জা গাড়ি বৃষ্টিতেই অবস্থিত। হোটেলটা অবশ্যই অনেক ভালো হোটেল, খুব সিকিউরিটি আছে, আপনারা অবশ্যই এখানে আসতে পারেন, দেখতে পারেন হোটেলটার পরিবেশ। তা আমি বলবো এই হোটেলটা সব দিক থেকে বেশ ভালো, ফ্যামিলি নিয়ে আসতে পারবেন আপনারা, কোনো অসুবিধা হবে না আশা করতেছি, তারপরে সব কিছু আল্লাহ ভরসা। তো আপনারা এখানে এসে দেখতে পারেন যে সস্তার উপরে, মানে আমি বলবো যে সস্তার উপরে হোটেলটা খুবই ভালো, আর এই প্রাইসে এত সুন্দর হোটেল, লিফটের সুবিধা অন্য কোথাও নেই। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিবেন, আর নতুন ভিডিও আসা পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।